আসসালামু আলাইকুম, আমি সাবিহা সুলতানা। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের আমি 9-10 স্মৃতি মনে করিয়ে দেব কিছু। কি করে? এই যে এইভাবে, এই দেখো, এই যে এইভাবে এই অঙ্কগুলোকে দেখো। তোমরা নিশ্চয় খেয়াল করেছো এই টপিকস থেকে প্রতি বছরই অঙ্ক আসছে। অন্তত আশা করা যায় এই টপিকস যদি ভালো মতো করা যায় নিশ্চিত কিছু না কিছু পারা যাবে। খেয়াল করে দেখো প্রথম অঙ্কটা, প্রথম অঙ্কটা x প্লাস 1/x = 5 হলে এই মান কত নির্ণয় করতে হবে। আমরা প্রথমটাকে যেটা দেওয়া ছিল সেটা থেকে স্টার্ট করি, ওটা থেকেও করা যায়, কিন্তু আমরা যদি এখান থেকে করি অঙ্কটা কিন্তু একটু সহজ হয়। মান দেওয়া রয়েছে, যেহেতু আমাকে 4 পর্যন্ত যেতে হবে আমার পাওয়ার, প্রথমে এটা বর্গ করে নিলাম। খেয়াল করে বর্গ করে নিলাম, এই সূত্র তোমাদের জানা আছে। এরপর সূত্র এই এটা কাটাকাটি চেয়ে 2টা উপরে চলে গেল, কি থাকলো 23। যেতে হবে কতটুক? 4 পর্যন্ত। আমি কি করব, আবার বর্গ করেছি। খেয়াল করে দেখো, পুনরায় বর্গ করেছি। কেন করেছি বলেছি, একইভাবে বর্গে করে সূত্র ফেলে কি করলাম, 527 এর মান আমি পেয়ে গিয়েছি। প্রায় সেম অঙ্ক, এরকমই একটা, তো একটু ভিন্নতা রয়েছে। দেখো কি ভিন্ন, কি ভিন্নতা, এটা এটা বলা হয়নি, এটা 41তম বিসিএসের, এটা 40তম বিসিএসের। এক্স স্কোয়ার প্লাস 1/x² 7 দেওয়া রয়েছে, আমাকে যেতে হবে x6 + 1/x³, এটার মান বের করতে হবে। আবার যা দেওয়া ছিল সেখান থেকে শুরু করলাম, শুরু করে যেহেতু আমাকে কিউবে যেতে হবে, খেয়াল করো কিউবে যেতে হবে, কী করলাম আমি, প্রথমে যদি আমি এই এই মানটুকু পেয়ে যাই তাহলে আমার কিন্তু এটাতে যাওয়ার সুবিধা হয়ে যায়। আমি যাওয়ার চেষ্টা করলাম, এটাকে আমি অনুসিদ্ধান্ত, তোমরা জানো খুব ভালো, এই অনুসিদ্ধান্ত ফেলার চেষ্টা করলাম। তারপর আমার x + 1/x = 3 বেরিয়ে গেল। সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে এই মানটা যখন আমি বের করে ফেলতে পারবো, আমি যে কোনো মান, কিউব বলো, শুধুমাত্র 4 বলো, সবই সহজ হয়ে যায়। এরপর আমি ঘন করে ফেললাম, ঘন সূত্র করলাম, ঘন সূত্র করে বাকিটা তো ক্যালকুলেশন তোমরা বোঝোই। আমার মান চলে আসলো 18, এবং 18ই আমাকে বোধহয় প্রমাণ করতে বলেছে, না এটা অ্যান্সার, এটা আমাকে উত্তর বের করতে বলেছে, এটা আমার অ্যান্সার। একটা জিনিস কিন্তু এখানে বলে রাখতে হবে, এই অঙ্কটা প্লাসে মান দেওয়া ছিল, আমার প্লাসেই একটা রেজাল্ট বের করতে হয়েছে। সেম ঘটনা কিন্তু এখানেও ঘটেছে, কিন্তু তুমি তুমি যতদূর এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করেছো দেখবে প্লাসে মান দেওয়া মাইনাসে বের করতে হয়, বা মাইনাসে দেওয়া প্লাসে করতে হয়, তখন আমরা কি করব। এই নিয়েও কিন্তু আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী অঙ্কগুলোতে দেখব। আগে তিনটা শেষ করে নিই। এটা দেখো 37তম বিসিএসের 2x² - 3x = 2 হলে আমার x³ / 1/x³ এর মান চেয়েছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যথারীতি এই মানের আনার চেষ্টা করব। কি করতে পারি, এই বাম পক্ষ থেকে এটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে একটু জায়গা চেঞ্জ করলাম, জায়গা চেঞ্জ করে এখানে এসে কী করলাম, আমি x দিয়ে ভাগ করেছি। ভাগ করার ফলে খেয়াল করবে, তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি কি করতে যাচ্ছি। এখানে আমি বের করতে যাচ্ছি x³ - 1/x³, এখানে কি বের করতে যাচ্ছিলাম, এখানে কি বের করতে চাচ্ছিলাম, টার্গেটটা দেখতে হবে। আমার সুবিধাগুলো কোথায় দেখো, এই ধরনের ছোট ছোট মান যদি বের করে ফেলতে পারি যে কোনো মানে আমি পৌঁছে যেতে পারবো। যেহেতু আমার কিউবে যেতে হবে, এটাকে আমি আবার ঘন করলাম, ঘন সূত্র তোমরা জানো, ঘন সূত্র করার পর যেহেতু মাত্র এইটুকু মান আমাকে এইটুকু রাখতে হবে, এনিহাও এইটুকু রাখতে হবে, আমি কি করলাম এখানে এসে এই মানটা আমি এখানে পেয়েছিলাম, এখানে বসিয়ে ক্যালকুলেশন করে দেখো আমি এই মানটা পেয়ে গিয়েছি। প্রথমেই বললাম কিন্তু যে তোমার খেয়াল রাখতে হবে কোথায় যাচ্ছ, কি করতে হবে। এই ছোট ছোট মানগুলো এখানে দেওয়াই ছিল, বাট এখানে কিন্তু দেওয়া ছিল না। আমি কিন্তু এখান থেকে দেখো এই মিডিল এই মানটা একবার বেরিয়েছে, আবার এখানে এসে এই মিডিল এই মানটা বেরিয়েছে। এই জিনিসগুলো যদি খুব ভালো করে খেয়াল করতে পারো তাহলে এই ধরনের সবগুলো অঙ্ক তোমার জন্য সহজ হয়ে যাবে। চলো এই ধরনের নিয়মের আরও কিছু অঙ্ক দেখি। চলো তো এবার দেখি 35তম এবং 36তম বিসিএসে কোন অঙ্কগুলো ছিল। দেখো 36তমতে ছিল x + 1/x = 3 হলে, দেখো কি সুন্দর একটা অঙ্ক দিয়েছে, কি সুন্দর, হঠাৎ করে দেখে মনে হয় হিমশিম খেতে পারি, কিন্তু না, এখানে x4 এখানে 1/x4, এখানে x³ এখানে 1/x³, এখানে x² 1/x² একটু যদি মিলাইতে পারো অঙ্ক তো সহজ হয়ে গেল। আমি তো তাই করেছি।